আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছার সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ফটোশপ ফর বিগেনার। গত ক্লাসে আমরা দেখেছি একটি ইমেজে কিভাবে আমরা ড্রপ শ্যাডো আর রিফ্লেক্ট শ্যাডো দিতে পারি। তো এটি ছিল হচ্ছে গত ক্লাসের কাজ। এটাতে দেয়া আছে রিফ্লেক্ট শ্যাডো, আর এই ইমেজে দেওয়া আছে ড্রপ শ্যাডো। তো এগুলো আমরা গত ক্লাসেই দেখেছি, আজকে আমরা দেখব রিয়েল শ্যাডো আর ক্রিয়েট শ্যাডো। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া। তো আমাদের এই ফাইলটা তো আমরা প্রথমেই সেভ করে রেখেছিলাম ফটোশপে, এই ফাইলটা তো আমরা সেভ করেই রাখছি আগে থেকেই। এটা নিয়ে আসবো আমাদের ফটোশপে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুই একটা ইমেজ আছে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড ছিল এই টাইপের। এখন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটার এখানে দেখি, এই আমি জুম করলাম কিভাবে, কন্ট্রোল প্লাস জুম, কন্ট্রোল মাইনাস জুম আউট। তো আমি জুম করলে রিয়েল ইমেজটাতে যদি আসি, রিয়েল ইমেজটা আমি কিভাবে নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে আমার যে লেয়ারটা আমরা নিছিলাম, এই লেয়ারটাকে যদি আমি এখানে ক্লিক করে অফ করে দিই, তাহলে আমার রিয়েল ইমেজটা কেমন ছিল, মানে এই এইখানে আছে রিয়েল ইমেজটা, হ্যাঁ এই লেয়ারের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো। এই রিয়েল ইমেজে দেখেন একটা শ্যাডো আছে, এই শ্যাডোটাকে বলা হয় রিয়েল শ্যাডো। তো এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু এই রিয়েল শ্যাডোটা এখানে শো করবে। তো এই কাজটা করতে গেলে কি করা যায় সেই পদক্ষেপ আমরা নিব। তো আমরা চলে আসবো হচ্ছে মেইন ইমেজটাতে। মেইন ইমেজ কোনটা, আপনি যদি লেয়ারের দিকে তাকান, সবার শেষে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অফ করে দিলে এইটা হচ্ছে মেইন ইমেজটা, অরিজিনাল যে ইমেজ ছিল উইথ ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটাতে যে শ্যাডোটা আছে এটাকেই আমরা ওখানে নিয়ে যাব। তো আমরা দেখছি প্রথমে পেন টুলের ব্যবহার, এই রকম পেন টুলটা, প্লেন পেন টুলটা নিব এবং শ্যাডোর এই জায়গাগুলোকে আমরা ক্লিপ করব। একটু দূর থেকেই নিলাম, সমস্যা নাই। এই যে এই অংশটা, এটা কিন্তু লেয়ারের দিকে লক্ষ্য করে রাখতে হবে যে আমি সবার শেষের যে লেয়ারটা সেটা এই হোয়াইটেও না আমার প্রোডাক্টেও না, এই লেয়ারে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে মেক সিলেকশন করে যেটা আছে ফেদার, আজকে আমরা ফেদার নিয়েও ডিটেলস কথা বলবো, ওকে যদি করি এটা জিরোই থাক, এটা ওকে করলাম আমার এই জায়গাটা সিলেক্ট হইলো, মানে সিলেকশন হইলো, এই জায়গাতে সিলেকশন তৈরি হইলো। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপি তাহলে কি হয়, পূর্বের অবস্থায় ফিরে আসে, আমার যে ইমেজটা জুম করেছিলাম সেটা পূর্বের অবস্থায় ফিরে আসলো। এখন কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল জে করি তাহলে এই সিলেকশন করা জায়গাটা কপি হবে, একটা নতুন লেয়ার তৈরি হবে। এর আগে আমরা দেখছি কন্ট্রোল জে করলে কপি হয়, তখন কি হয়েছিল, তখন শুধু লেয়ার কপি হয়েছে, আর এখন আমি সিলেকশন করছি যে একটুক জায়গায় আমি কপি করতে চাই, তাহলে কন্ট্রোল জে চাপবো কিবোর্ড থেকে, দেখেন এই যে এই জায়গাটা কপি হয়েছে। আমি যদি এটাকে অফ করে দিই তাহলে বোঝা যাবে, এটা অফ করে দিলে বোঝা যাবে এই জায়গাটা কপি হয়েছে। হ্যাঁ, এই কপির অংশটাকে আমি কোথায় নিয়ে যাব, এই যে আমার ব্যাকগ্রাউন্ড আমি চালু করে দিলাম, এটা আমার রিয়েল প্রোডাক্ট, সেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আর আমি যে শ্যাডোটা কপি করেছি সেই কপি লেয়ারটা এইখানে। হ্যাঁ, এটাকে আমি জাস্ট এইভাবে মাউস দিয়ে চাপ দিয়ে, মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরবো, এবং দেখেন যখন এখানে নিচে ছিল, এটা নিচে ছিল না, এটাকে চাপ দিয়ে যখন উপরে নিয়ে আসি, এই যে এই পয়েন্টে আমার মাউসের দিক লেয়ারের দিকে লক্ষ্য করেন, এই এর মতো তৈরি হয়, তখন বুঝতে পারবো যে এটা উপরে চলে যাবে, এই যে এটার উপরে চলে আসছে। দেখেন এই যে ইমেজের এই দিকে দেখেন, কন্ট্রোল প্লাস করলে কি হয়, জুম হয়, জুম করে আমি যদি দেখি ইমেজের এখানে ওই অংশটা চলে আসছে, কোন অংশটা, যেটা আমি এখান থেকে নিয়ে আসছি রিয়েল শ্যাডোটা, আমার শুধু শ্যাডোটা দরকার। এখানে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে লেয়ার মাস্কিং। তো এই শ্যাডোটা আমি লেয়ার মাস্কিং করেও দিতে পারবো, আর একটা ওয়েও দিতে পারবো। এখন একটা দেখবো হচ্ছে লেয়ার মাস্কিং করে। তো লেয়ার মাস্কিং করতে গেলে অবশ্যই এইদিকে এই যে কালো আর সাদা থাকতে হবে রংগুলা, এই যে ব্যাকগ্রাউন্ড যে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়, এটাকে আমি কালো করে দিলাম। হ্যাঁ, আর এইটা করলে সুইচ হয়, মানে সাদাটা উপরে আসে কালোটা নিচে যায়, দেখেন এই যে এইদিকেও তাকান এখানেও দেখেন। তো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জায়গাটা থাকতে হবে। হ্যাঁ, এটা যদি এইরকম থাকে, থাকার পরে কন্ট্রোল জিরো চাপলাম, আবার পূর্বের অবস্থায় আসলাম, লেয়ারের দিকে দেখেন, এখানে আমি কিবোর্ড থেকে অল্ট চাপবো, আর এই যে এখানে লেখা আছে, এখানে একটা কাজ আছে, এটাকে বলে অ্যাড লেয়ার মাস্ক, এটাকে মাস্ক করবো আমি, দেখেন কিবোর্ড থেকে যদি আমি অল্ট চাপি এবং
এখানে যদি অল চাপা অবস্থায় একটা ক্লিক করি, মাউসের লেফট ক্লিক, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে একটা নতুন তৈরি হয়, লেয়ারের পাশে আর একটা লেয়ারের অপশন তৈরি হয়েছে, আর এইখানকার শ্যাডোটা আমার হারায় গেছে। এটা হারায় জানে এটা আমরা বের করব। তো আজকে এখানে একটা টুল দেখবো, হচ্ছে ব্রাশ টুল। এটা হচ্ছে মাস্কিং এর ক্ষেত্রে শুধু প্লেন ব্রাশ টুল নিব। হ্যাঁ, কন্ট্রোল প্লাস করে জুম করব, ব্রাশ টুলটা আমার এখানে থাকবে। আমার যেখানে রিয়েল শ্যাডোটা ছিল, রিয়েল শ্যাডো তো নিচের এইখানেই থাকে, হ্যাঁ, এই শ্যাডোটাকে আমি বের করে আনবো। অবশ্যই এই দিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইমেজের এটা হচ্ছে আমার এখানে একটা সিলেট হয়, এই ছোট ছোট থাম্বেল ইনটার মতো হাতটা এখানে দেখায়, সেটার দিকে লক্ষ্য করেন। এইখানে সিলেট না, সিলেট থাকতে হবে এই ব্ল্যাকটাতে। হ্যাঁ, এই যে এটাতে গেলে চার কোণা হয়, আবার এটাতে গেলে চার কোণা হয়। তো এই অবস্থায় আমার এইখানে কাজ হয়। দেখেন এই ব্রাশ টুলটা আমি কি করতেছি, এখানে ব্রাশ করে দিচ্ছি হালকা করে, বেশি না কিন্তু, হালকা করে ব্রাশ করে দিতেছি, নিচের দিকে বেশি আনা যাবে না, একটু আনলেও সমস্যা নেই। ব্রাশটা ছোট বড় করা যায় কিভাবে, ব্রাকেট দিয়ে, থার্ড ব্রাকেট, এই যে ব্রাকেট দেখেন, এই যে আমি এটাকে হালকা করে বের করে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন আমি যদি কন্ট্রোল জিরো চাপি তাহলে চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার রিয়েল শ্যাডো, এটাকে অফ করে দেখেন, এই যে অফ মানে শ্যাডো ছাড়া দেখেন, আবার শ্যাডো সহ দেখেন, এই যে আরো বেশি সুন্দর লাগতেছে না শ্যাডো সহ। এই যে এটা হচ্ছে আমার রিয়েল শ্যাডো। এটাকে যদি আমি সেভ করতে চাই কিভাবে, সেভ অ্যাজ জেপিজি হিসেবে সেভ করলে জেপিজি, পিএনজি হিসেবে, পিএসডি হিসেবে সেভ করলে পিএসডি, এখানে যা জেপিজি তে সেভ করলে জেপিজি। হ্যাঁ, তো আমার তো অলরেডি সেভ করা আছে, আমি এখন সেভ করবো না এগুলা। তো এটা কি হচ্ছে, রিয়েল শ্যাডো হচ্ছে। তো এই রিয়েল শ্যাডোর আর একটা ওয়ে আছে, সেটাতে আমরা ওই যে পাতের ব্যাপারটা ক্লিয়ার হব, মানে ফেদারের ব্যাপারটা ক্লিয়ার হব। তো এইটা হচ্ছে আমার রিয়েল শ্যাডো। এখন আমি এইটাকে অফ করে দেই, আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, অফ অফই থাক, আচ্ছা রিলেট না করি, অফই থাক। তো এখন আর একটা ওয়ে আছে রিয়েল শ্যাডো নেওয়ার, সেটা হচ্ছে বেসিক ওয়ে, কোনো লেয়ার মাস্কিং এটা করতে হবে না। এইটাকে যদি আমি অফ করি, এইটাকে যদি আমি অন করে দিই, তাহলে দেখেন আমি লেয়ারে আসছি, মেইন লেয়ারটাতে সেম ওই আগের মতোই কাজ করব, পেন টুল নিব। এখন আমরা ফেদারটা এখানে বুঝবো, আচ্ছা এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, এই অংশটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক করে মেক সিলেকশনে জিরো ফেদার, জিরো ফেদার নিয়ে যদি আমি এটাকে ক্লিক করি আর কন্ট্রোল জে দিলে কি হয়, এই অংশটা কপি হয়ে যায়। দেখেন এই অংশটা কপি হয়েছে, এই যে এই যে অংশটা কপি হয়েছে। এখন আমি যদি এটা আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে দিই তাহলে কি হয়, দেখেন এই যে জায়গাটা আসছে, এটা কিন্তু উইদাউট ফেদার নেওয়া আছে, কিন্তু ফেদারে কোনো রেঞ্জ দেওয়া নেই, ফেদারে কোনো সংখ্যা দেওয়া নেই, কত ফেদার নিছে এটা দেওয়া নেই, জিরো ফেদারে আছে। এবং এর পোর্শনগুলো দেখেন, সাইডগুলো কি হার্ড হয়ে কাটছে, এটা জিরো ফেদারে নিলে এরকম কাটে। তো এই জিনিসটা আমি কি করব, এবারকে ফেদার সহ নিব, এটা হচ্ছে উইদাউট ফেদার, এখানে একটা নাম লিখুন F1, এটা আছে উইদাউট ফেদারে। এখন আমি উইথ ফেদারে নিব, দেখি এটাকে অফ করে দেই, আবার এখানে আসলাম, এখন আমি ফেদার নিব। দেখেন ওই সেম কাজটাই করতেছি, এই অংশটাকে নিতেছি, নেক্সট সিলেকশন, ফেদার আমি 10 নিলাম। এটা ফেদারটা হচ্ছে যে ইমেজটার কোয়ালিটি ভালো সেটাতে অল্প বেশি ফেদার নিতে হয়, আর যেটার কোয়ালিটি খারাপ ওখানে অল্প ফেদার নিলে হয়। তো 10 নেই, তারপরে দেখি, তো 10 নিলাম, নেওয়ার পরে দেখেন আমি যদি আমি কন্ট্রোল জে করি কি হয়, কপি হয়, এই যে কপি হয়েছে। এটাকে যদি উপরে তুলে দেই আমার কোন কোনখানে, সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে, তাহলে দেখেন এখন দেখেন এই যে আমার এটা হচ্ছে উইদাউট ফেদার, এটা হচ্ছে উইথ ফেদার, তাহলে F2 দেই, এটা অফ থাক। এখন এইটা দেখি, তাহলে দেখেন ফেদার যেটাতে নেই নেই সেই লেয়ারটা কি অনেক হার্ড হয়ে কাটছে এবং শ্যাডোর মতোটা বোঝা যাবে না, দেখতেও ভালো লাগবে না। দেখেন তো এইটা একটা ওয়ে, এটাকে অফ করে আমি যদি এটাকে দেই তাহলে 10 ফেদার নিচ্ছে তাতেই স্মুথ করে কাটছে। হ্যাঁ, আরো 10-এর আরো একটু বেশি নিলে আরো বেশি ভালোভাবে কাটবে, তখন এটাকে আমি রিয়েল শ্যাডো হিসাবে নিতে পারবো। তো রিয়েল শ্যাডো দুই পাওয়া যায়, সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে লেয়ার মাস্কিং করে, আর একটা হচ্ছে উইদাউট মাস্কিং করে ফেদারের মাধ্যমে। তো এটা হচ্ছে আমার রিয়েল শ্যাডোর ব্যাপার। তো এই শ্যাডোগুলোকে আমি ডিলিট করে দিই, এটা হচ্ছে আমার
মাস্কিং করে রিয়েল শ্যাডো নেওয়া, এটা থাক। এখন আমি দেখবো ক্রিয়েট শ্যাডো। তো আমি ক্রিয়েট শ্যাডো কিভাবে করতে পারি? এই ক্রিয়েট শ্যাডো আমি কয়েকভাবে করতে পারি, আমরা দুইভাবে দেখব। ক্রিয়েট শ্যাডো সেম দেখেন, আমরা কিন্তু এই টুলগুলোর ব্যবহার দেখতেছি প্লাস কাজটাও করতেছি। দেখেন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা লেয়ার নিব, সেটা হচ্ছে ফাঁকা নিউ লেয়ার, এটা আমরা দেখছিলাম প্রথম ক্লাসে। এখানে ক্লিক করা মাত্রই এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়, ডাবল ক্লিক করলে রিনেম করা যায়। নিউ ওয়ান নিলাম, এটা হচ্ছে আমার একটা ক্রিয়েট শ্যাডো দিব। দেখেন আমি এটা একটা বেসিক, এই জিনিসটা হচ্ছে শুধু এই কাজে না, আরো অনেক কাজে লাগবে। আমরা এটাতে দেখি, যেমন এটাকে অফ করে দিই, নতুন লেয়ারটাতে থাকবো এবং শ্যাডোটা কোন দিক দিয়ে আছে, পেন টুলটা নিয়ে, এই যে পেন টুল এখান থেকে নিয়ে, এই যে এখান থেকে দেখেন একটা ক্রিয়েট করতেছি এই জায়গাটাতে। আমরা এর আগে এটা কি আলাদা করে নিছি, এখন আলাদা করব না। এখন মেক সিলেকশন, মেক সিলেকশন করে ফেদার দিছি 10। এই জায়গাটাতে দেখেন আমরা হচ্ছে কালার দিব, সেটা হচ্ছে আজকে ব্রাশ টুলও আমরা দেখব। এই যে ব্রাশ টুল, কালার হচ্ছে এখানে যে কালার থাকবে ব্রাশে আমার সেই কালার থাকবে। শ্যাডো কি হয়, কালো কালার হয়। একটু আগে বললাম যে উপরে যেটা দেখাবে সেই কালারটা এখানে পড়বে, এই যে দেখেন সাদা কালার করতেছে ভিতরে ভিতরে। নিচে কেন দেখাচ্ছে, কারণ প্রোডাক্টটা উপরে। এখন আমি যদি এটাকে সুইচ করি কালোতে যাই, তাহলে দেখেন কালো কালো কালার করতেছে। হ্যাঁ কালো কালার করতেছে, এটাকে অফ করে দেই, এই যে দেখেন। তাহলে কি এখানে একটা শ্যাডোর মতো তৈরি হয়েছে, এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। এই লেয়ারটা একটা শ্যাডো হয়েছে, এটাকে অফ করে দিলে এই যে লেয়ারটা একটা শ্যাডো হয়েছে, মানে ব্রাশটা করছি ওই জায়গাটায়, সিলেক্ট করা জায়গায়। অবশ্যই কি করতে হবে, থাকা লাগবে, তাইলে আপনার এইটার ভিতরে পড়বে, এটার বাইরে পড়বে না, এদিকে পড়বে না, এদিকে পড়বে না, সিলেকশন করা জায়গায় পড়বে ব্রাশটা। আর যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এই যে এদিকে পড়বে, ওইদিকে পড়বে, এটা তখন ভালো হবে না। আচ্ছা এই যে এটাকে অন করে দিলাম। এখন দেখেন এইটাকে আরো একটু স্মুথ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে অপাসিটি যদি একটু কমাই দিই, হালকা একটু কমাই দিই, এবং এই পাশগুলোকে আরো স্মুথ করা যায়। এখান থেকে ফিল্টারে যাব, দেখেন যে কোনো কিছুকে যদি স্মুথ করতে চাই, সেটা হচ্ছে শ্যাডো টাইপের, ফিল্টারে যাব, বেলারে যাব, গোশিয়ান বেলার, এটা আমরা দেখছিলাম গত ক্লাসে। এই যে বেলারটাকে একটু বেশি স্মুথ করে দিই, দেখেন এই যে স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়ে শ্যাডো দেওয়ার। অনেক সময় অনেক প্রোডাক্টে রিয়েল শ্যাডোটা থাকে না, তখন ওটাকে ক্রিয়েট করতে হয়, কোনো কারণে শ্যাডো এরকম তৈরি করতে হয়, এটা আমরা করতে পারি। আর একটা সহজ ওয়ে, এটা তো জটিল হইলো, এটাকে ডিলিট করে দিই, একটা সহজ ওয়ে, সেটা হচ্ছে ওই ব্রাশ। আজকে আমরা ব্রাশ টুলের ব্যবহার দেখতেছি প্লাস শ্যাডোও দেখতেছি। আমি বলছিলাম যে আমার ক্লাসে আমরা কাজও করব, কাজের আমরা ব্যবহারও দেখব। তো এই সেম এই লেয়ারের উপরে নতুন লেয়ার নিব, নিউ লেয়ার, ব্রাশে থাকবে ব্রাশ, ব্রাশ নিছি, ব্রাশটাকে যদি আমি বড় করতে চাই কিভাবে, ব্রাকেট, থার্ড ব্রাকেট দিয়ে বড় করলাম, ওটা পাশেরটা আর এইটা দিয়ে ছোট বড় করা যায়। এই যে নিউ লেয়ার, নিউ লেয়ারে নিতে হবে কিন্তু। দেখেন প্রোডাক্টের সবগুলো কিন্তু নিচে, কাজগুলো সব করছি নিচে, শ্যাডো তো অবশ্যই নিচে হবে। এখন কি করতে হবে, ব্ল্যাক কালার, কালার হচ্ছে কি ব্ল্যাক হবে, শ্যাডো অবশ্যই ব্ল্যাক হবে। এই ব্রাশ থাকা অবস্থায় দেখেন আমি একটা ব্রাশ করলাম, কন্ট্রোল অল্ট জেড দিই, এই যে নিউ লেয়ারে থাকা অবস্থায় এখানে আমি একটা ব্রাশ করি, দেখা যাচ্ছে না, এই সাইডে করি, দেখেন একটা ব্রাশ তৈরি হয়েছে না। মুভ টুল, মুভ টুলের কাজ কি, মুভ করানো, কোনো কিছু থেকে মুভ করানো, এই দেখেন মুভ হচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে মুভ হচ্ছে। একটু ভুল হয়েছে, এটাকে ডিলিট করে আবার নতুন নিলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশটা দেখেন এটাকে অফ করে দিলে এই যে নতুন লেয়ারে, কিন্তু একটু বড় করে নিই ব্রাশটা, স্মুথ আছে কি না, এই যে স্মুথ লাগবে কিন্তু, রাইট ক্লিক করলেই বোঝা যাবে, এই এটাতে ক্লিক করলে স্মুথ হবে। এই যে এখানে একটা ক্লিক করলাম, এটা একটা পড়লো, আর এই যে মুভ টুলে গেলাম, এটাকে আমি সিলেক্ট করে এই যে চাপ দিয়ে ধরে মুভ করতেছি, এটা হচ্ছে মাউসের লেফট মাউসটা, হ্যাঁ ক্লিক করলে হবে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে কি হয়, এটাকে আমি এইভাবে বরাবর সোজা করতে পারবো, এই যে এখানে শ্যাডোর মতো হয়েছে, জাস্ট প্লেস করবো কোথায়, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট চালু করছি, প্রোডাক্টের একদম নিচে নিয়ে আসলাম, এই যে নিচে দেখেন আমি কত সুন্দরভাবে একটা ক্রিয়েট শ্যাডো করলাম ব্রাশের মাধ্যমে, এই দেখেন এইটা এরকমই থাকলো। আচ্ছা শ্যাডো হইছে, ভালো কথা। আর এটাকে যদি আমি কপি করতে চাই, এই যে আমি যে অল্ট চাপি, মাউসে মুভ টুল যদি থাকে এইটা দিয়েও কিন্তু কপি করা যায়, এই দেখেন আর একটা কপি হয়, শ্যাডোটা একটু গাঢ় হইলো। এইটার আর একটা কপি করার কি, আমরা দেখি কন্ট্রোল জেড, এই যে লেয়ারটাতে সিলেক্ট হবে কম্পিউটার থেকে কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল জে, কন্ট্রোল জি, কন্ট্রোল জে চাপলে দেখি
মুভ হয়, কপি হয়, মুভ হয়। দেখেন 11টা 11 নেক্সট আরো বাড়াই দিলাম, এটাকে আর একটু ছোট করতে পারি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম বক্স আসে, এটাকে বলে ট্রান্সফর্ম বক্স। শিফট আর অল্টার যদি চাপি একসাথে সমানভাবে ছোট হবে, আর যদি অল্ট চাপি ওই জায়গা থেকে, দেখেন একটু নড়ানড়ি হইতে পারে, তখন সমস্যা হবে। জন্য কি করতে হবে আমাদেরকে, শিফট আর অল্টার একসঙ্গে এইভাবে চাপ দিয়ে ছোট করতে হবে। শ্যাডোটা নিচের অংশে তো অবশ্যই শ্যাডোটা গাঢ় হয়। দেখেন তাহলে কি, আমরা আজকে ক্রিয়েট শ্যাডো দেখলাম আর হচ্ছে রিয়েল শ্যাডো দেখলাম, তার সঙ্গে আমরা ব্রাশ টুলের ব্যবহার দেখলাম, এখানে আরো ব্যবহার আছে আমরা দেখব। ব্রাশের কাজ হচ্ছে ব্রাশ করা, যে কোনো জিনিসের রং করা। হ্যাঁ, রং কোথা থেকে নিব, এই যে এইখান থেকে যে রংটা নিব ওই রংটাই এখানে করা যায়। তো আজকে এই পর্যন্তই। তো ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আমার জায়গা থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই প্লে লিস্টটা যদি কেউ ফলো করে থাকে সে অবশ্যই প্রোডাক্ট ফটো এডিটিং অনেক সুন্দরভাবে শিখে যাবে। বেসিক যে ব্যাপারগুলো আছে, বেসিক না এখানে, বেসিক থেকে সে অ্যাডভান্স পর্যন্তই শিখে যাবে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।